কি বলছিস কি তুই? কোথায়? ভেড়ির মাঠে? তুই কি শিওর যে ওটা সর্বমঙ্গলা ব্র্যান্ডের ধূপকাঠি ছিল? ঠিক আছে, তুই ফোনটা রাখ। হ্যাঁ, কি হয়েছে অনিশ বাবু? কে ফোন করেছিল? যদু ফোন করেছিল। কি বলবো, মার্কেট থেকে সর্বমঙ্গলা ব্র্যান্ডের ধূপকাঠি সব তুলে নেওয়া হয়েছে। কিন্তু কেন? আমার সব ধূপকাঠি তুলে নিয়ে ওরা কি করবে? আবার ওদের কোম্পানির লেভেল ছাড়িয়ে বিদেশে বিক্রি করবে? দেখ, এবার কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। না না না, করতে হয় না। এবার ওরা ধূপকাঠিগুলো তুলে নিয়ে গিয়ে নিজেদের ব্র্যান্ডের লেভেল লাগিয়ে ওরা বিক্রি করবে না। তাহলে ওরা এবার কি করবে? এবার ওরা ভেড়ির মাঠে নিয়ে গিয়ে ধূপকাঠিগুলো সব পুড়িয়ে দিয়েছে। যদু ঠিক বলেছে তো, একদম পাকা খবর দিয়েছে তো, কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে না। না না বর্ত ভাই, যদু কখনো ভুল খবর দেয় না। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, ওরা এরকম কেন করলো? ওরা এবার একটা বিশাল বড় ফন্দি আছে। আপনি বুঝতে পারছেন তো সর্বমঙ্গলা, আপনাকে সামনে কত বড় একটা লড়াই লড়তে হবে, কত বড় একটা যুদ্ধের সম্মুখীন হতে হবে। কিন্তু সৌমিলা দিদি কেন এভাবে বারবার আমাকে পেছন থেকে আঘাত করতে চাইছে? কারণ ও আমাদের স্পেশালি আপনার আত্মবিশ্বাসটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আর এই লড়াইটা কিন্তু আপনাকে লড়তেই হবে। আপনি পাশে থাকলে আমি সব লড়াই জিততে পারি। না সর্বমঙ্গলা, আপনার এই লড়াইতে আমি ফিজিক্যালি আপনার পাশে থাকতে পারবো না। মানে সৌমিলি যেভাবেই হোক আমাকে ব্লক করার চেষ্টা করবে, এগ্রিমেন্টের দোহাই দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক, ও আমাকে আটকাবার শেষ চেষ্টা করবেই। এই ভয়টা আমারও হচ্ছে। কিন্তু আমাদের ভয় করলে চলবে না বর্তা ভাই, যেভাবেই হোক এই সিচুয়েশন আমাদেরকে বুদ্ধি দিয়ে জয় করতেই হবে। কিন্তু আপনি পাশে না থাকলে আমি কি করব অনিশ বাবু? আপনার পাশে সবাই রয়েছে। এই তো বর্দা ভাই, বর্দা ভাই আছে আপনার পাশে। বর্দা ভাই আপনার সব কাজ করে দেবে। বর্দা ভাই, তুই ওর কাজগুলো করে দিবি না? হ্যাঁ অবশ্যই, ফিজিক্যালি মেন্টালি সবাই আপনার পাশে আছে। আমাদের নেক্সট টার্গেট হলো গ্রসারি স্টোর, মাল্টিন্যাশনাল স্টোর। এইসব স্টোরগুলোকে আমাদেরকে ক্যাপচার করতে হবে। এইসব স্টোরগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে সর্বমঙ্গলা ধূপকাঠি বিক্রি করতে হবে। এমনও হতে পারে যে আমরা এর মধ্যে থেকে সর্বমঙ্গলা ধূপকাঠির বেশি দাম পেতে পারি। তাছাড়া আমরা তো লোকের বাড়ি বাড়ি গিয়েও ধূপকাঠি দিয়ে আসতে পারি, তাই না অনিশ বাবু? হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আপনার উপর বেশি প্রেশার পড়ে যাবে তো। আপনি কি একা পারবেন? আচ্ছা, আমরা যদি কিছু মহিলাকে আমার ব্যবসায় নিয়োগ করি, এই ধরুন যারা হয়তো স্বামী পরিত্যক্তা কিংবা বৃদ্ধা হয়েছেন বা হয়তো শ্বশুর বাড়িতে অত্যাচারিতা, তাদেরকে আমার ব্যবসায় নিয়ে আসি, তারাও কিছু উপার্জনের দিশা পাবেন। গুড আইডিয়া। হ্যাঁ, তুমি এই খালপাড়ের বস্তিতে এইরকম মহিলা পেয়ে যাবে। তবে এই করোনা মহামারীর সময় আমরা তো হুট করে কিছু করতে পারবো না, যা করতে হবে আমাদের সাবধানে ভেবেচিন্তে করতে হবে। একদম বর্তা ভাই, সেফটি ফার্স্ট, যারা আসবে তাদের প্রথমে আমাদেরকে স্যানিটাইজ করে নিতে হবে। হ্যাঁ, সেই হিসেবেই সব ব্যবস্থা করতে হবে। কালকেই সামনের খালপাড়ের বস্তিতে যাব। আর আমরা বুঝি কোনো কাজে যোগদান করতে পারবো না? বর্তি ভাই, তুমি আমার সঙ্গে কাজ করবে? হ্যাঁ করবই তো, আমিও কিন্তু করব। আমাকে সঙ্গে নিবি তো? অবশ্যই দিদি ভাই। আর শোন, কাল থেকে তোকে বাড়ির কাজ কিচ্ছু করতে হবে না, তুই বরং ভালো করে বিজনেসটায় মন দে, কেমন? তুই ভালো করে ধূপকাঠি বানা, আর বাড়ির যেটুকু কাজ আছে আমি আর বৌদি মিলে ঠিক সামলে নেব, কি? একদমই তাই, আমরা চাই তোমার গুণের কদর হোক। কত গুণ বলো তো তোমার? না না, তা বলে আমাকে সংসারের কাজ থেকে দূরে সরিয়ে দিও না।
আমি মাকে কথা দিয়েছি, আমি আমার ধূপকাঠির ব্যবসা আর সংসার দুই সামলাব, সংসারের কাজে অবহেলা করব না। মাকে দেওয়া কথা আমায় রাখতেই হবে, তাই আমি সংসারের কাজ আর আমার ধূপকাঠির ব্যবসা দুই একসাথে সামলাব। কিন্তু সর্বমঙ্গলা, প্লিজ বর্দি ভাই, আমাকে আমার কথার খেলাপ করতে দিও না। কিন্তু এত কিছু তুই একসাথে কী করে করবি বলতো? আমি পারবো দিদি ভাই, আমি ভোরবেলা বাড়ি ঘরদোর সব মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে সকলের জন্য জলখাবার বানিয়ে তারপর আমার ধূপকাঠি বানানোর কাজ শুরু করব। তাতে তো অনেক খাটুনি হবে তোর। কিচ্ছু খাটনি হবে না দিদি ভাই, তোমরা দেখো আমি সব পারবো। কিন্তু দিদি ভাই, মাকে দেওয়া কথা যদি রাখতে না পারি তবে মা খুব খারাপ ভাববেন। সর্বমঙ্গলে আপনি শুধু শুধু টেনশন করছেন, মা সারা জীবন আপনার উপর রাগ করে থাকবে না। আপনি যখন সফল হবেন, চারিদিকে যখন আপনার ধূপকাঠির নাম ছড়িয়ে যাবে, আপনি যখন ওই সৌমিলির মতন অসৎ মেয়েকে হারিয়ে দেবেন, সেদিন দেখবেন মা ঠিক আপনার প্রশংসা করবে। মেজো, তুমি এখানে? হ্যাঁ, চলে এলাম। এসে তো দেখছি এখানে একেবারে গোল টেবিল বৈঠক বসেছে। কেন গো, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকবে? মেজদি ভাই, তুমি কিছু বলবে? বলো না, কি বলবে? আমি না, সৌমিলি বোধ হয় অনিশকে কিছু বলবে। মানে? মানে আবার কি? সৌমিলি আর ওই লোকটা এসছে, অনিশকে ডেকে দিতে বললো, তাই আমি ডাকতে এসেছি। তাড়াতাড়ি চলে এসো। কিন্তু এত রাতে সৌমিলি আমাদের বাড়িতে কি করছে? আমি বলেছিলাম না, সৌমিলি আমাকে আটকানোর চেষ্টা করবেই। সর্বমঙ্গলা, আমি যেগুলো আপনাকে বললাম সেগুলো মাথায় থাকবে তো? হ্যাঁ অনিশবাবু, আমার মাথায় সবটা থাকবে, তবে আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। আসি। এসে গেছে। তা কোথায় গিয়েছিলে? সর্বমঙ্গলার ওয়ার্কশপে। ভেরি ব্যাড। হ্যাঁ, আমার মনে হয় তুমি না বাড়িতে এলেই ভুলে যাও যে তুমি আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার, আর জেনারেল ম্যানেজার হিসেবে তোমার বেশ কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। তুমি আমাদের কোম্পানিতে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা ধরে যে কন্ট্রাক্টের মধ্যে রয়েছে, আমাদের ডিউটিই তুমি করবে। কোনো অন্য রকমের কোনো প্রফেশনের সাথে নিজেকে জড়াতে পারবে না, সেটা মনে হয় তুমি ভুলে যাচ্ছ। তুমি কি সেগুলো সিরিয়াসলি ভুলে যাচ্ছ অনিশদা? এটা এক্সপেক্ট করি না তোমার থেকে আমি। তোমাকে না রাগলে সত্যি কথা বলতে জানো তো খুব স্পিড লাগে, সেটা কি তুমি জানো? মেজর বৌদি, কিছু বলো তুমি। হ্যাঁ, এটা কি হচ্ছে?
আচ্ছা তুমি আগে থেকে বড্ড পাল্টে গেছো, তোমাকে আগে মজা গুলে তুমি কত হাসতে কত মজা করতে উল্টে, এখন মজা গুলে তুমি কেমন মুখ চাকরে একটা অদ্ভুত রকম ভাবে করে রেখেছো, কেমন রাগি রাগি ফেস। ওয়াই আই এম টেলিং ইউ না ইটস আ জোক সাপোর্ট লেট ইট গো। আচ্ছা অনিজা বলছি, তোমার বউকে তো দেখতে পাচ্ছি না, সে কি ধূপকাঠি বানাচ্ছে? বুঝতে পেরেছি, ওই ফাঁকে তুমি তার সাথে কথা বলতে চলে গেছো তাই তো? না সে তুমি যেতেই পারো, সেটা কোনো বড় ব্যাপার নয়, কারণ দেখো আমাদের কোম্পানির তো এর ওপর কোনো রকমের নিষেধাজ্ঞা নেই তাই না? ইটস অল রাইট, কোনো ব্যাপার না। তা কি বলছিলে ওর কাছে গিয়ে, মানে শিখিয়ে টিকিয়ে দিচ্ছিলে, হেল্প করছিলে, প্ল্যানিং প্লটিং সাজাচ্ছিলে তাই না, যাতে ওর বিজনেসটাকে আরও বড় করে তুলে ধরা যায় মার্কেটে, মার্কেটগুলোকে ভালোভাবে ধরা যায়, চারিদিকে সরমঙ্গলা ধূপকাঠি যাতে একেবারে ছড়িয়ে পড়ে, এইসব মিটিং চলছিল তাই তো? তুমি এখন এখানে কি করতে এসছো? এখন কি কোনো কাজ আছে? যদি থাকে তাহলে সেই কাজের ব্যাপারেই কথা বলো। বারে এক্ষুনি ভাবে কি করে আমি বলবো? আশ্চর্য তো, দিস ইজ ইয়োর হাউস, এখানে এই সমস্ত কথা হয় না। না চটপট রেডি হয়ে না, আমাদেরকে বেরোতে হবে। এক্ষুনি বেরোতে হবে মানে এখন কোথায় যেতে হবে? তোমার তো কোনো রকমের প্রশ্ন করার কথা নয় অনিস্তা। আমাদেরকে যেতে হবে, সো প্লিজ তুমি দেরি করো না, তাড়াতাড়ি করো, হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি ওয়েট করছি, রেডি হও, চট করে চলে এসো। তার জন্য আমি তোমাকে সরি বলছি, নিজের কাজটা তুমি নিজে একটু করে নিও। আসলে কি জানো তো, আমি অ্যাকচুয়ালি টাকা দিয়ে অনিজদের ব্রেনটা কিনে নিয়েছি। আমি তোকে অন্য কারোর সাথে শেয়ার করতে দেব না, বুঝতে পারছো নিশ্চয়ই? আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, দেখো সবই তো বুঝি, তুমি একটা যাই হোক না কেন ছোটোখাটোর ওপর দিয়ে একটা তো বিজনেস করছো নিজের, না র মেটেরিয়ালগুলো তোমাকে নিজেকে কিনতে হচ্ছে, এই দেনো ধূপ কাঠি তারপর এই সেন্ট হোয়াট এভার আই ডোন্ট নো, সেই সমস্ত কিছু নিজের টাকা দিয়ে যে তুমি কিনছো, তা তুমি কি সেগুলো অন্য কারোর সাথে শেয়ার করবে? সেটা তো শেয়ার করতে পারবে না তাই না? সেম থিং, আমিও তো পারবো না, এই টাকা দিয়ে যেহেতু কিনে নিয়েছি তাই অনিজদাকে তো অন্য কারোর সাথে আমি শেয়ার করতে পারবো না, সো প্লিজ নিজের কাজটা তুমি নিজে করে নিও, কেমন? ডোন্ট মাইন্ড, এগেইন আই এম সরি। হ্যাঁ আর একটা কথা, বাড়ির সবাইকে আমি জানিয়ে রাখতে চাই, আমরা বেরোচ্ছি আর অনিজদা হয়তো আজকে রাতে নাও বাড়ি ফিরতে পারে। হ্যাঁ ফিরবে না মানে? এ আবার কি কথা, বাড়ির ছেলে রাতে বাড়ি ফিরবে না? হ্যাঁ তাই তো, প্রত্যেকটা অফিসেরই একটা নির্দিষ্ট ডিউটি আওয়ার্স আছে, আর খুব প্রয়োজন হলে দু তিন ঘন্টার জন্য অফিসে যেতেই পারে, তা বলে সারা রাত অফিসে থাকবে? সৌমিলি সৌমিলি এটা মনে হয় ঠিক করছো না তুমি, অনিশের এইরকম পায়ের অবস্থা, ও এই অবস্থায় বাড়ির বাইরে রাত কাটাবে? আর তাছাড়া ও তো অফিসের ডিউটি করে এসেছে, এই সময় রাতটুকু বাড়িতে একটু রেস্ট নেবে, এখন তুমি ওকে নিয়ে টানাটানি করছো। অনিজদা উত্তরটা কি তুমি দেবে না আমাকেই দিতে হবে? প্লিজ বড়দা ভাই প্লিজ তুমি কোনো কথা বলো না, আর বড় বৌদি দিদি ভাই তোরা কেন এত কথা বলছিস বলতো? চিন্তা করছো বলো তো, সৌমিলি দিদি সঙ্গে করে নিয়ে যাচ্ছে বলে? ধুর, অনিশবাবুকে নিয়ে চিন্তা করো না, আমি অনিশবাবুকেও চিনি আর সৌমিলি দিদিকেও চিনি। অনিশবাবুকে নিয়ে কদিন টানাটানি করতে দাও না, দুদিন বাদে নিজেই হাঁপিয়ে যাবে।
বলতে আছে তুমি? হিমা, সৌমিলি দিদি, তুমি এত রেগে যাচ্ছ কেন? দিদি ভাই, সৌমিলি দিদি কিন্তু এখনো একদম ছেলে মানুষ। সর্বমঙ্গলা, তুমি না মাঝে মধ্যে বড্ড অদ্ভুত পায়না করো। তবে সবকিছু নিয়ে যে বায়না করলে চলে না সেটা বোঝার বয়স তোমার হয়েছে সৌমিলি দিদি। তুমি বায়না করলে কেউ তুমি আকাশের চাঁদটাও ধরে এনে দিতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা এমনকি ঘেন্নাও বায়না করে পাওয়া যায় না। জোর খাটিয়েও নয়, আসলে দোষটা তোমার নয়, বড় লোকের মেয়ে তো, ছোটবেলা থেকেই যখন যা বায়না করেছো তাই পেয়েছো। তাই চাইলেই যে সবকিছু পাওয়া যায় না সেই বোধটা তোমার এখনো তৈরি হয়নি। তবে মন খারাপ করো না সৌমিলি দিদি, দু একটা ঝটকা খাও, ঠিক শিখে যাবে। বাইরে থেকে কয়েকটা মজার কথা আমার কানে এলো, তাই আমিও এসে একটু মজা করলাম। আর সৌমিলি দিদি, তুমি অনিশ বাবুকে নিয়ে একদম টেনশন করো না। ওই প্রদীপ বাবু কত চেষ্টা করে তোমার কোম্পানিতে অনিশ বাবুকে চাকরিটা নিতে বাধ্য করলে, বাড়ি বয়ে এসে কত সুন্দর করে ভুল বুঝিয়ে তোমার এগ্রিমেন্টে সাইন করালেন। কি প্রদীপ বাবু, আমি ঠিক বলছি তো? না মানে আমি তো, আপনি সৌমিলি দিদির কর্মচারী, তাই সৌমিলি দিদি আপনাকে যা বলেছেন আপনি তাই করেছেন, ঠিক করেছেন। যার যেটা ডিউটি তাকে তো সেটা পালন করতেই হবে। সৌমিলি দিদি তো অনিশ বাবুকে মুখ দেখে টাকা দেন না। আমিও চাই আমার হাজবেন্ড অনিশ বাবু তার ডিউটি পালন করুক, সেটা সারা রাত তোমার সঙ্গে জেগে থাকতে হলেও করুক, তাতে আমাদের সম্পর্কে এতটুকুও চির ধরবে না। যাও সৌমিলি দিদি, অনিশ বাবুকে নিয়ে যাও। সৌমিলি বলছি, তুমি কি চলে যাচ্ছ? না বলছি, তুমি কি একাই চলে যাচ্ছ? না আমাকেও যেতে হবে। না তাহলে তো আমি ড্রেস করে আসবো তোমার সঙ্গে যাওয়ার জন্য। প্লিজ রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসো, কেমন? আমি গাড়িতে ওয়েট করছি তোমার জন্য। সৌমিলি দিদি অপেক্ষা করছে, কিন্তু যদি কোনো সমস্যায় পড়েন আমাকে শুধু একটা ফোন করবেন, তা সে আপনি যেখানেই থাকুন, যত রাতই হোক আমি তৈরি থাকবো।